আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে, মেঘ সরলে তাপমাত্রা নামবে বললেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ চন্দ্র দাস। তিনি বলেন উত্তরবঙ্গের পাঁচ জেলায় আগামীকালও হালকা বৃষ্টি হবে, এরপর থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছেন তিনি। এই মুহূর্তে আমাদের রাজ্য থেকে মনসুন পুরোপুরি চলে গেছে, কোনো সিগনিফিকেন্ট সিনপটিক সিচুয়েশন নাই, তবে লো ওয়ালে ওয়ালে খানিকটা ইস্টার্লি উইন্ড রয়েছে, ফলে এই কোস্টাল জেলাগুলোতে বিশেষ করে নর্থ সাউথ চব্বিশ পরগনা, হাওড়া, ইস্ট মেদিনীপুর, কলকাতাতে চান্সেস রয়েছে যে আংশিক মেঘলা আকাশ থাকবে, বৃষ্টি খুব একটা চান্সেস নাই, হলে খুব হালকা বৃষ্টির একটা চান্সেস রয়েছে, সেটা হচ্ছে নর্থ সাউথ চব্বিশ পরগনাতে নদিয়ার দিকে। আগামীকাল এক্সপেক্টেড মেঘলা থাকবে, আংশিক মেঘলা, আগামীকাল চান্সেস রয়েছে আবার নর্থ সাউথ চব্বিশ পরগনা, ইস্ট মেদিনীপুরে খুব হালকা ধরনের বৃষ্টিপাতের একটা চান্সেস রয়েছে। দিনের তাপমাত্রা যদি আমি বলি কলকাতা না অ্যাডজয়িং এরিয়াতে 31 থেকে 32 ডিগ্রির কাছাকাছি থাকবে, রাতের তাপমাত্রা 24 ডিগ্রির কাছাকাছি থাকবে, এটা হচ্ছে পরিস্থিতি। তবে দুদিনের পর চান্সেস রয়েছে যে পুরোপুরি পরিষ্কার আকাশ থাকবে, তাপমাত্রা সামান্য কিন্তু নামবে, হয়তো 1 ডিগ্রি করে ম্যাক্সিমাম আর মিনিমাম টেম্পারেচার নামবে।